হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি সুদীপ, আমি রাহুল। সো চলেছি আজকে আমরা আমাদের একটা নতুন রিয়াকশন ভিডিও নিয়ে। আজকে আমরা রিয়াকশন দেবো হচ্ছে সুরেন্দ্র ফিল্মস থেকে আপকামিং একটা মুভি আসছে, বাংলা মুভি, যার নাম হচ্ছে আলাপ। তার সেকেন্ড গান আজকে বেরিয়ে গেছে, গানটার নাম হচ্ছে দিবারাত্রির কাব্য। সেটা নিয়ে আমরা রিয়াকশন দেবো। গানটা কম্পোজ এবং লিরিক্স দুজনেই হচ্ছে অনুপম রায়, এবং গেয়েছে অনুপম রায়, তার সাথে আর একজন হচ্ছে ফিমেলে যে গিয়েছে, তার নাম হচ্ছে লগ্নজিতা। লগ্নজিতা আই থিঙ্ক কিছু চৌধুরী বা চক্রবর্তী কিছু একটা হবে, গেছে আমরা ভুল বলতে পারি। এবং গান লিড লোডে কে কে আছে মানে মুভিটাতে একটু বলে দেন রাহুল। লিড লোডে আছে মেলে আছে হচ্ছে আবির দা, আর ফিমেল আছে হচ্ছে মিমিদি 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 চ্যাটার্জি চক্রবর্তী চক্রবর্তী। সো এই হচ্ছে ব্যাপার, আমরা হয়তো নামটাম কিছু ভুল বলতে পারি, তার জন্য কিছু মনে করো না, তোমরা কমেন্টে আমাদের কারেক্ট নামটা বলে দিও। সো খুবই এক্সাইটেড আছি, সেকেন্ড গান বেরিয়ে গেছে, এর আগে আমরা এই ট্রেলার এবং ফার্স্ট গান করেছি, যার লিঙ্ক আমরা ভিডিও শেষে দিয়ে রাখবো, অবশ্যই তোমরা চেক করে নিও। তো শুরু করা যাক, তার আগে আগে একদম একদম যত বাংলা মুভি ফ্যান আছো, বাংলা মুভি দেখো তোমরা, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো এই হচ্ছে আমাদের এই কথা, শুরু করি, চল ভিডিওটা শুরু করি। আমি ছিলাম এতকাল, তুমি সমুদ্র হও যদি আমি হবই পাহাড়, ভারী অদ্ভুত আমাদের সংসার। তুমি সত্য আমি সুত, তুমি ঠিক আমি ভুল, আমি একটু সরে গেলেই তুমি ছোঁয়াবে আঙুল, তুমি দক্ষিণে যাও যদি আমি বামে চলে যাব, বলো নিয়ম কি করে পাল্টাবো। অস্থিরতা বাড়ছে কোথায় লুকিয়ে রাখবো, কঞ্চির কুটে লেখা হয়ে যায় দিবারাত্রির কাব্য। প্রকৃতি তুমি নদী আমি বাঁধ, তুমি নীতি মেনে চললে আমি করব অপরাধ, তুমি আলি আকবর হলে আমি রবি শঙ্কর, সুরে সুরে ভরে যায় আমাদের ঘর। আমি সহজ তুমি কঠিন, আমি নাবিক তুমি জল, আমি জ্বরে পুড়ে গেলে তুমি প্যারাসিটামল, আমি যুক্তরাষ্ট্র হলে তুমি রাশিয়া কিংবা চীন, দ্বিধা দ্বন্দ্ব থাকুক চিরদিন। অস্থিরতা বাড়ছে কোথায় লুকিয়ে রাখবো, কুঞ্চির কুটে লেখা হয়ে তো আমি প্রথমে বলতে চাই, হ্যাঁ বল, যে আমি বলতে চাই যে অনুপম দা যে গলাটা ওটা একটু মিউচার টাইপ, মানে কিছু মেচুরিটি আছে, আর যে লগ্নজিতা যে মেয়ে ফিমেল অ্যাক্টর মানে সিঙ্গারটা, তার গলাটা একটু বাচ্চা বাচ্চা টাইপ, মানে অনুপম দার সঙ্গে একটা মিউচার যদি কেউ গান করে তাহলে আমার আমার প্রেক্ষাপটে আর একটু ভালো লাগবে দেখতে, আমার শুনতে ভালো লাগবে। তো সুদীপ বল। সো আমার বেসিক্যালি ভালোই লেগেছে ওই গলাটা একটু, মানে ও বলতে চাইছে যে একটু মানে বাচ্চা বাচ্চা টাইপ লাগছে, বাট ইনি আর একটা গান আছে কিছু ওই যে ওরা মন কেমন বোঝে না, কেমন বোঝে না বোঝে না যে হৃদয়ে বাসার গানটাই ভুলে গেছিলিস তো,
এই তোমার যিশুদা আর হচ্ছে কোয়েল দিছিল গানটাতে, হ্যাঁ ওরা মনের গোপন চেন আই থিঙ্ক ওই গানটাও তো এই ম্যাডামই আছে আই থিঙ্ক গেছে এই সিঙ্গার। আমার একটু এটা লাগবে আমার পরে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে কিন্তু আমার ভালো লেগেছে, খারাপ লাগেনি। এবং অ্যাক্টিভিস অনুপম অনুপম রায়ের খুব ভালো লাগে, সিম্পল অ্যারেঞ্জমেন্টের মধ্যে কি সুন্দরভাবে প্রেজেন্ট করে, মানে অনুপম একটা আয়রন স্টাইল লাগে নিজের মধ্যে, হ্যাঁ মানে তুমি অবশ্যই এটা শহরে গান এটা মানে মানে পুরো একদম মাস বেল্ট একদম পুরো প্রত্যন্ত গ্রামে চলবে না এগুলো, ঠিক আছে বাট শহর শহর কেন্দ্রিক গান ভালো হয়েছে। এবং দুজনের মধ্যে ভিডিও আমরা টিজারও মানে টেলারেও বলেছি আর একটা গানও বলেছি, খুব সুন্দর ওয়ার্ক করছে দুজনকে। হ্যাঁ তা তারা লাস্ট ইয়ার আগের রক্ত বীজ হিট দিয়েছে, এবারও দেখা যাক এই বই এই বইটার মাধ্যমে তারা হিট দিতে পারে নাকি। খুবই ভালো হয়েছে গানগুলো, আশা করি ভালো আছে, মানে অনুপম রায়ের মিউজিক কিছু একটা ভরসা থাকে, খুব ভালো মিউজিকটা লাগে। হ্যাঁ আর লিরিকগুলো খুবই তোমার শুনবা একা কানে হেডফোন দিয়ে লিরিকগুলো ওই জায়গাটা খুব ভালো লাগলো যে কি আমার তুমি আমার জল হলে আমি প্যারাসিটামল, তোমার জল হলে আমি প্যারাসিটামল, তুমি তুমি জলে গুললে তুমি জলে দিলে আমি প্যারাসিটামল বলে যাই, লিরিকটা খুব সুন্দর একদম। সো এই হচ্ছে ব্যাপার আমাদের ওয়ান টেকে, যেটা শুনলে ভাব দেখলে কেমন লাগলো, আমরা তো মানে গান নিয়ে অত অনেক কিছু জানি না, নিউটার অডিয়েন্স হিসাবে যেটা আমাদের মনে হলো আমরা বললাম। তো আমরা আজকে ভিডিওটা এখানে শেষ করবো, যদি ভিডিও ভালো লেগে থাকে তোমরা জানো তোমাদের কী করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপতে হবে, বেল আইকন না টিপলে আমাদের ভিডিওগুলো সর্বপ্রথমে তোমাদের যাবে না। চলো আজকের মতো বাই, দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে, বাই।